শুরুতেই আসতে চান, মতলবটা কি? এনএসজিকে আটকানো, এনআইএকে আটকানো, সিবিআইকে আটকানো, ইডিকে আটকানো, মতলবটা কি? সন্দেশখালিতে কী এমন আছে, প্রাণভোমরাটা কোথায়? এই যক্ষের ধনের মতন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আগলে রাখছে কেন সন্দেশখালিকে? বিজেপিও তাদের শাখা সংগঠনের মতলবটা ধরা পড়ে গেছে। কোনটা শাখা সংগঠন? এই সিবিআই, ইডি প্রয়োজন মতো এনআইএ, এনএসজি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এনআইএ কে তো ডেকে এনেছে সিবিআই, এনএসজি তো নিজে থেকে হেঁটে হেঁটে আসেনি, সিবিআই ডেকে এনেছে এবং সিবিআই কে মানে ভুল করেছে নিয়ন্ত্রণ। হ্যাঁ, অবশ্য ভুল ঠিকের বিষয় না, তা আপনি বলুন না। মানে এনএসজি কি, এনএসজি কেও কি 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 বিশেষণে আপনি সম্বোধিত করবেন? হ্যাঁ, বলছি বলছি, সিবিআই কে জানেন অনির্বাণদা, আপনারা বুঝতে পারছেন আপনারা কি মারাত্মক খেলা খেলছেন? এই শাহজাহানদের পক্ষে না এনএসজির পক্ষে? একটু পক্ষ নিতে হবে তো। তৃণমূল কংগ্রেস কোন পক্ষে? শাহজাহানের পক্ষে, বিজেপির বিপক্ষে? শাহজাহানের পক্ষে না এনএসজির পক্ষে? ফ্যাসিস্টদের বিপক্ষে, বিজেপির বিপক্ষে। আর এনএসজি, এনএসজির বিপক্ষে? এনএসজি যদি বিজেপির পক্ষে থাকতে চায় তাহলে তারও বিপক্ষে। আপনারা বুঝতে পারছেন কোন ভাষায় কথা বলছেন? আল কায়দা বা আইসিস জঙ্গিরা এই ভাষায় কথা বলে, যে ভাষায় আপনারা কথা বলছেন? কথা বলে আরএসএস বলে, অবশ্যই আইসিস, আইসিস বা আল কায়দা জঙ্গিদের সমস্যা হতে পারে এনএসজি নিয়ে, ভারতের এনএসজি কে নিয়ে কথা বলে আমরা বলি না। আপনাদের প্রবলেম হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন সে ভাষায় ভারতবর্ষের কোন রাজনীতিবিদ কথা বলতে পারে এনএসজির বিরুদ্ধে? কি কোথায় নামিয়ে আনছেন? নিশ্চয়ই পারে, এনএসজি এখানে ফ্যাক্টর নয়, এনএসজি তো ক্রীড়নক না, ফ্যাক্টর তো বটেই। যে ছবিগুলো দেখাচ্ছি, যে ছবিগুলো দেখাচ্ছি সেই ছবিগুলো আমি কোনোদিন দেখিনি, আপনি দেখেছেন? আপনি আপনার জন্ম কর্ম সমস্ত কিছু পশ্চিমবঙ্গে, আপনি এনএসজির এই ভূমিকা, এই স্নিফার ডগ, ব্যালিস্টিক স্নিফার ডগ বা ডিআরডিওর ডগকে নিয়ে এসে যেভাবে সার্চ অপারেশন চালানো হচ্ছে, আপনি কোনোদিন বাংলাতে দেখেছেন? আরে বাংলা ছেড়ে দিন, ঝাড়খণ্ড বিহারে দেখেছেন? এই স্পেকটাকেলটা তৈরি করাটাই লক্ষ্য ছিল, স্পেকটাকেল, এই স্পেকটাকেলটা তৈরি করাটাই লক্ষ্য ছিল। আপনি বলুন যে কিছু একটা আছে অনির্বাণ বাবু, কিছু আছে তো বটেই, সাজানো চিত্রনাট্য আছে, সেই অনুযায়ী আপনাদের সমর্থন করা আছে, সাজানো চিত্রনাট্য, ওটা সাজানো একটা চিত্রনাট্য আছে, সেই অনুযায়ী আপনাদের সমর্থন করা আছে। এইখানে কয়েকটা প্রশ্ন করতে দিন, দেখবেন এক্ষুনি ফুস হয়ে যাচ্ছে বেলুনটা। প্রথম হচ্ছে সার্চ অ্যান্ড সিজার অপারেশন, তো সেখানে স্থানীয় পুলিশ নেই কেন? এক, এনএসজি কে কি পারমিশন নিয়ে যেতে হয়? 100 বার যেতে হবে, 100 বার যেতে হবে। এনএসজি কে, এনএসজি কে, এনএসজি কে পারমিশন কোথায়? সিবিআই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সিবিআই এনএসজি কে ডেকেছে তো? আমি খুব ভালো করে জানি, আপনি হয়তো, আপনি হয়তো এই ভালো করে জানি, আপনাকে হয়তো সন্দেশখালি থানার পুলিশের যারা মেজবাবু, ছোটবাবু, মাঝারি বাবুরা আছেন, যাদেরকে হয়তো খুব সহজেই শাহজাহান মানে বশ করে নিতে পেরেছিল, তাদেরকে ডিফেন্ড করার দায়িত্বটা নিচ্ছেন, কিন্তু কোন রুল বুকে আছে দেখান না এনএসজি? কোন কোন মেজবাবু, সেজবাবুর পারমিশন নিয়ে কোন রাজ্যে বা কোন দেশে গেছে? প্রথম কথা, এনএসজির এটা কাজই নয়, এনএসজি ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, আমরা বলতে দিন, এনএসজি কে আপনি শেখাবেন? আরে বলতে দিন না, মমতা বন্দ্যোপাধ্যায় এনএসজি কে কাজ শেখাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজগুলো সেগুলো বাংলার মানুষ শেখাতে পারবে না। আচ্ছা হয়ে গেছে, এনএসজি ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, এনএসজির এটা কাজ নয়, সিবিআই এর কাজ হচ্ছে ইনভেস্টিগেশন কন্ডাক্ট করা। এইটা যদি আপনাদের না জানা থাকে সেটা আমার কিন্তু করার নেই। কাজ দুই, হ্যাঁ বলতে দিন, বলতে দিন, বম ডিসপোজালের জন্য এনএসজি কে ডেকে এনেছে, অন্য কাউকে ডেকে আনবে, যাকে খুশি ডেকে আনো, এখানে মূল দায়টা সিবিআই এর। সিবিআই যখন একটা সার্চ অ্যান্ড সিজার অপারেশনের নাম করে কোথাও যাচ্ছে, সেখানে হয় স্থানীয় পুলিশ, হয় কোনো ম্যাজিস্ট্রেট, না হলে স্থানীয় কোনো সাক্ষী, উইটনেস, কেউ সেখানে নেই। তারা রাতের অন্ধকারে কি করছে না করছে, দিনের বেলা মেনে নিলাম, এটাকে ভেট করবে কে, এটাকে সাবস্টানশিয়েট করবে কে, কে করবে? কোনো শেখ শাহজাহান, শিবু হাজরা, কোনো এভিডেন্স আছে কি? পিছে যারা বানাতে নিয়ে যেত তারা ভেট করবে, তারা সাবস্টানশিয়েট করবে, এই মিডিয়া ট্রায়াল করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাবস্টানশিয়েট করবে, এনএসজি কি বলছে? বিজেপি কে বাঁচাতে পারবেন না, বিজেপি, শুনুন শুনুন, আজকে শুনুন শুনুন, আজকে বিজেপি, আজকে তৃণমূল আছে, কালকে অন্য কোন দল থাকবে, পরশুদিন তারপরে অন্য কোন দল থাকবে, ভারতবর্ষটা থাকার দরকার। আমি আপনাদের বলছি, ভারতবর্ষের এই যে, এই যে আপনাদের এই টুকরো টুকরো করার যে মনোমাঞ্চ না, পুলিশ করুক, সিবিআই করুক, যেই করুক, আগে আপনারা তো এমন একটা পরিস্থিতি করছেন যেখানে পশ্চিমবঙ্গে হয়তো সেনা যে কোনোদিন ঢুকবে, ঢুক না, তাতে কি হয়েছে, ঢুকবে, থাকবে, মতলবটা কি?
এনএসজিকে আটকানো, এনআইএ কে আটকানো, সিবিআই কে আটকানো, ইডি কে আটকানো, মতলবটা কি? সন্দেশখালিতে কি এমন আছে? প্রাণভোমরাটা কোথায়? এই যক্ষের ধনের মতন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আগলে রাখছে কেন সন্দেশখালিকে? বিজেপিও তাদের শাখা সংগঠনের মতলবটা ধরা পড়ে গেছে। কোনটা শাখা সংগঠন? এই সিবিআই, ইডি, প্রয়োজন এনএসজি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এনআইসি কে তো ডেকে এনেছে সিবিআই, এনএসজি তো নিজে থেকে হেঁটে হেঁটে আসেনি, সিবিআই ডেকে এনেছে এবং সিবিআই কে মানে ভুল করে নিয়ন্ত্রণ। হ্যাঁ, অবশ্য ভুল ঠিকের বিষয় না, তা আপনি বলুন না। মানে এনএসজি কি, এনএসজি কেও কি 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 বিশেষণে আপনি সম্বোধিত করবেন? হ্যাঁ, বলছি সিবিআই কে জানেন অনির্বাণদা, আপনারা বুঝতে পারছেন আপনারা কি মারাত্মক খেলা খেলছেন। এই শাহজাহানদের পক্ষে না এনএসজির পক্ষে একটা পক্ষ নিতে হবে তো। তৃণমূল কংগ্রেস কোন পক্ষে? শাহজাহানের পক্ষে, বিজেপির বিপক্ষে। শাহজাহানের পক্ষে না এনএসজির পক্ষে? ফ্যাসিস্টদের বিপক্ষে, বিজেপির বিপক্ষে। আর এনএসজি, এনএসজির বিপক্ষে? এনএসজি যদি বিজেপির পক্ষে থাকতে চায় তাহলে তারও বিপক্ষে। আপনারা বুঝতে পারছেন কোন ভাষায় কথা বলছেন? আল কায়দা বা আইসিস জঙ্গিরা এই ভাষায় কথা বলে যে ভাষায় আপনারা কথা বলছেন? আরএসএস বলে, অবশ্যই আইসিস, আইসিস বা আল কায়দা জঙ্গিদের সমস্যা হতে পারে এনএসজি নিয়ে, ভারতের এনএসজি কে নিয়ে কথা বলে আমরা বলি না। আপনাদের প্রবলেম হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন সে ভাষায় ভারতবর্ষের কোন রাজনীতিবিদ কথা বলতে পারে এনএসজির বিরুদ্ধে? কি কোথায় নামিয়ে আনছেন? নিশ্চয়ই পারে, এনএসজি এখানে ফ্যাক্টর নয়, এনএসজি তো ক্রিয়োনক না, ফ্যাক্টর তো বটেই। যে ছবিগুলো দেখাচ্ছি, যে ছবিগুলো দেখাচ্ছি সেই ছবিগুলো আমি কোনোদিন দেখিনি, আপনি দেখেছেন? আপনি আপনার বিস্তল কোনোদিন জীবনে দেখেননি? আপনার জন্ম কর্ম সমস্ত কিছু পশ্চিমবঙ্গে, আপনি এনএসজির এই ভূমিকা, এই স্নিফার ডগ, ব্যালিস্টিক স্নিফার ডগ বা ডিআরডিওর ডগকে নিয়ে এসে যেভাবে সার্চ অপারেশন চালানো হচ্ছে, আপনি কোনোদিন বাংলাতে দেখেছেন? আরে বাংলা ছেড়ে দিন, ঝাড়খণ্ড বিহারে দেখেছেন? এই স্পেকটাকেলটা তৈরি করাটাই লক্ষ্য ছিল, স্পেকটাকেল, এই স্পেকটাকেলটা তৈরি করাটাই লক্ষ্য ছিল। আপনি বলুন যে কিছু একটা আছে অনির্বাণ বাবু, কিছু আছে তো বটেই, সাজানো চিত্রনাট্য আছে, সেই অনুযায়ী আপনাদের সমর্থন করা আছে। কান্নাটা সাজানো চিত্রনাট্য, ওটা সাজানো একটা চিত্রনাট্য আছে, সেই অনুযায়ী আপনাদের সমর্থন করা আছে। এইখানে কয়েকটা প্রশ্ন করতে দিন, দেখবেন এক্ষুনি ফুস হয়ে যাচ্ছে বেলুনটা। প্রথম হচ্ছে সার্চ অ্যান্ড সিজার অপারেশন, তো সেখানে স্থানীয় পুলিশ নেই কেন? এক, এনএসজি কে কি পারমিশন নিয়ে যেতে হয়? 100 বার যেতে হবে, 100 বার যেতে হবে। এনএসজি কে, এনএসজি কে, এনএসজি কে পারমিশন কোথায়? সিবিআই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সিবিআই এনএসজি কে ডেকেছে তো? আমি খুব ভালো করে জানি, আপনি হয়তো সন্দেশখালী থানার পুলিশের যারা মেজবাবু, ছোটবাবু, মাঝারি বাবুরা আছেন, যাদেরকে হয়তো খুব সহজেই শাহজাহান মানে বশ করে নিতে পেরেছিল, তাদেরকে ডিফেন্ড করার দায়িত্বটা নিচ্ছেন, কিন্তু কোন রুল বুকে আছে দেখান না এনএসজি? কোন কোন মেজবাবু, সেজবাবুর পারমিশন নিয়ে কোন রাজ্যে বা কোন দেশে গেছে? প্রথম কথা, এনএসজির এটা কাজই নয়, এনএসজি ইনভেস্টিগেটিং এজেন্সি নয়। আমরা বলতে এনএসজি কে আপনি শেখাবেন? আরে বলতে দিন না, মমতা বন্দ্যোপাধ্যায় এনএসজি কে কাজ শেখাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো সেগুলো বাংলার মানুষ শেখাতে পারবে না। আচ্ছা, হয়ে গেছে। এনএসজি ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, এনএসজির এটা কাজ নয়, সিবিআই এর কাজ হচ্ছে ইনভেস্টিগেশন কন্ডাক্ট করা। এটা যদি আপনাদের না জানা থাকে সেটা আমার কিছু করার নেই। দুই, বলতে দিন, বম্ব ডিসপোজালের জন্য এনএসজি কে ডেকে এনেছে, অন্য কাউকে ডেকে আনবে, যাকে খুশি ডেকে আনো, এখানে মূল দায়টা সিবিআই এর। সিবিআই যখন একটা সার্চ অ্যান্ড সিজার অপারেশনের নাম করে কোথাও যাচ্ছে, সেখানে হয় স্থানীয় পুলিশ, হয় কোনো ম্যাজিস্ট্রেট, না হলে স্থানীয় কোনো সাক্ষী, উইটনেস, কেউ সেখানে নেই। তারা রাতের অন্ধকারে কি করছে না করছে, দিনের বেলা মেনে নিলাম, এটাকে ভেট করবে কে, এটাকে সাবস্টানশিয়েট করবে কে, কে করবে? কোনো শেখ শাহজাহান, শিবু হাজরা, কোনো এভিডেন্স আছে কি? পিছে যারা বানাতে নিয়ে যেত তারা ভেট করবে, তারা সাবস্টানশিয়েট করবে এই মিডিয়া ট্রায়াল করে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাবস্টানশিয়েট করবে এনএসজি কি বলছে? বিজেপি কে বাঁচাতে পারবেন না বিজেপি? শুনুন শুনুন, আজকে শুনুন শুনুন, আজকে বিজেপি, আজকে তৃণমূল আছে, কালকে অন্য কোন দল থাকবে, পরশুদিন তারপরে অন্য কোন দল থাকবে, ভারতবর্ষটা থাকার দরকার। আমি আপনাদের বলছি, হাওড়া বুঝে নিন, এই যে আপনাদের এই টুকরো টুকরো করার যে মনোবাঞ্ছক না, পুলিশ করুক, সিবিআই করুক, যেই করুক, আপনারা তো এমন একটা পরিস্থিতি করছেন যেখানে পশ্চিমবঙ্গে হয়তো সেনা যেকোনো দিন ঢুকবে, ঢুক না, তাতে কি হয়েছে? ঢুকবে, থাকবে, ভয় পান, মোদী সরকারের শেষে শুরু খুব ভালো লাগছে।